বাংলা বিনোদন জগতে অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। প্রথম থেকেই তাদের প্রেম ছিল জমেখের। প্রাক্তনকে ভুলে প্রেমিকের কাছে তার প্রেমিকাই হয়ে উঠেছিলেন সর্বের সর্বা। বরাবরই বেশ একটা মাখো মাখো বিষয় কাজ করত দুজনের মধ্যে। তাদের প্রেমের কথা ইন্ডাস্ট্রিতে কম বেশি সকলেই জানেন। অনেকে তাদের প্রেম দেখে ঈর্ষাও করতেন রীতিমতো, কিন্তু এই গভীর প্রেমেই ধরল ফাটল। এই দুই তারকার মাঝে প্রেমটা শুরু থেকেই ছিল হেসে জমাটি, কারণ শোভন তার প্রাক্তন প্রেমিকাকে ভুলে মন দিয়ে বসেন ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকাকে। বছরের গোড়াতে তারা তাদের এক বছরের প্রেমবার্ষিকী উদযাপনও করেছিলেন, কিন্তু এখন উল্টো কথা শোনা যাচ্ছে। টেলিপাড়ার দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে স্বস্তিকা শোভনের সুখের সংসারে নাকি আগমন ঘটেছে শোভনের প্রাক্তনের। সেই প্রাক্তন আবার খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, তাই প্রেমিক গায়কের মন মাঝে মধ্যেই তার প্রাক্তনের দিকে ছুটে যাচ্ছে। আর এবার এই বিষয়টি নিয়ে এই লাভবার্সের মধ্যেই শুরু হল খোলামেলা বিবাদ। সোশ্যাল মিডিয়ায় একে অপরের কথার উত্তর দিলেন ইঙ্গিতপূর্ণভাবেই। সম্প্রতি গায়ক শোভন তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, নিজেকে ক্ষমা করে দাও যেভাবে নিজের প্রাক্তনকে বহুবার করেছ। এই পোস্টের কিছুক্ষণ পরেই প্রেমিকা স্বস্তিকার তরফে আসে জবাবি পোস্ট। যোগরত অবস্থায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ইউ শাপ এনিওয়ে। এর বাংলা অর্থ এরকমই হয়, যাই করো তুমি মোটেই সুবিধার নও। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, এই বিষয়টি নিয়ে এর আগে বিবাদ শুরু হলেও সরাসরি কেউ মুখ খোলেননি দুজনেই। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোভন বলেন, আমরা সম্পর্কে আছি কি নেই সেটা তো আমাদের ব্যক্তিগত বিষয়, কোনোদিনই কিছু বলিনি এ নিয়ে, তাই ব্রেকআপ নিয়েও কিছু না বলাই ভালো। অন্যদিকে স্বস্তিকার মতে, আমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, অন্য কাউকে এভাবে টেনে নিয়ে এসে যা যা বলা হচ্ছে তা মোটেও কাঙ্ক্ষিত নয়, এটা একেবারেই সমর্থন করছি না। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এখন এ পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।